অবশ্যই দেখেন, আলহামদুলিল্লাহ আমরা সোফার পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে কোয়ালিফায়ার যেহেতু ওই পার্টিকুলার ডেতে আসলে আমরা কতটুকু আমাদের ইনপুট দিতে পারতেছি মাঠে, এটা আসলে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। অবশ্যই কুমিল্লা ভালো টিম, বাট আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আপনাদের অবশ্যই দেখেন, আসলে ক্রিকেট আলটিমেটলি সবসময় টিম গেম, ইন্ডিভিজুয়াল কারোর উপর কোনো কিছু ডিপেন্ড না। অবশ্যই আমরা টিম হিসেবে ভালো খেলতেছি, টিমের সবাই পার্টিকুলার যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে ভালো খেলার, আমরা ওইটাই কোয়ালিফাইয়ের চেষ্টা করবো যাতে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে পারি। না অবশ্যই দেখেন, একটা আপনার টিমে যখন আপনার সাতটা অপশান থাকবে বোলিংয়ের, অবশ্যই আট নয় পর্যন্ত আমাদের ব্যাটিং ডেপথ আছে, তো অবশ্যই কনফিডেন্স যাতে আমরা আমাদের সেরাটা দিতে পারি ইনশাল্লাহ। ডিফিকাল্ট না, এটা আরও সহজ হয়ে যায়। আপনার যখনই এই টাইপের প্রফেশনাল প্লেয়ার থাকবে যারা টিমের জন্য খেলতেছে, তখন একটা ক্যাপ্টেনের জন্য সব কাজ আরও করা অনেক ইজি হয়ে যায়। অফ ফর্ম বলতে ব্যাটে রান হচ্ছে না বলতে, আপনি 12 ম্যাচের ভিতরে কি আমি 12 ম্যাচই রান করবো? ভাইয়া পাঁচটা ম্যাচ যে কন্ট্রিবিউট করছি দেখছেন, হয়তো আপনি আমাদের লাইক করেন না, নাহলে খেলা বুঝেন না, এটাই কারণ। খেলা বুঝলে অবশ্যই আমি যে পার্টিকুলার জায়গায় খেলতেছি ওইটা আপনি স্টাস দেখবেন, কত রান করছি, 200+ রান করছি, কোন জায়গায় ব্যাটিং করছি, কিপিংয়ে কী করতেছে, এগুলো দেখে তারপরে কোশ্চেন করা উচিত।